ফিরে আসলাম বিরতির পর। আর্থিক প্রতারণার শিকার ভারতীয় ক্রিকেট বোর্ড, আরো একবার জানিয়ে রাখি, আর্থিক প্রতারণার শিকার ভারতীয় ক্রিকেট বোর্ড। 116 কোটি টাকা বকেয়া রয়েছে একটি কর্পোরেট সংস্থার কাছে, আইনি নোটিশ পাঠানো হয়েছে ওই সংস্থাটিকে। আর্থিক প্রতারণা, প্রায় 160 কোটি টাকার প্রতারণার অভিযোগ কর্পোরেট সংস্থার কাছে বকেয়া রয়েছে, আইনি নোটিশ পাঠানো হয়েছে ওই কর্পোরেট সংস্থাকে। কথা বলবো আমাদের ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র রয়েছে টেলিফোন লাইনে। বিপ্লব দা, ভারতীয় ক্রিকেট বোর্ডের আর্থিক ভাবে যে বঞ্চনা বা প্রতারণার শিকার, সেই অভিযোগ এবার উঠে এসেছে, কি কারণে এই আর্থিক প্রতারণা, কে বা কারা এর সঙ্গে জড়িত? দেখো, ভারতীয় দলের জার্সি এবং স্পন্সরের হিসেবে বাইজুস 2021 সাল থেকে কিন্তু চুক্তিবদ্ধ হয়েছিল ভারতীয় ক্রিকেট দলের সাথে, এবং সেই কারণে চলছিল। কিন্তু গত 2022 সালের নভেম্বর মাসে কিন্তু সেই চুক্তি প্রায় শেষের পথে, যদিও ইতিমধ্যে বিশ্বকাপ ক্রিকেট শুরু হয়ে যায়, তো সেক্ষেত্রে বাইজুসকেই কিন্তু রাখা হয়েছিল স্পন্সরার হিসেবে। কিন্তু দেখা গেল যে 2021-22-এর যে বকেয়া, সেই বকেয়া কিন্তু বিসিসিআই কে এখনো দেয়নি বাইজুস, এবং সেক্ষেত্রে কিন্তু এখনো বকেয়া রয়ে গেছে 160 কোটি টাকা। এবং সেই ক্ষেত্রে বাইজুসকে বেশ কয়েকবার বিসিসিআই তরফ থেকে অবগত করা হয়েছিল, কিন্তু সেই ক্ষেত্রে বাইজুস কোনো উত্তর দেয়নি, সদুত্তর পায়নি বিসিসিআই তাদের কাছ থেকে। তাই তাদেরকে উকিল নোটিশ ধরিয়ে দেওয়া হলো, কারণ বিশ্বকাপ চলার শেষ হবার পর যখন আর্থিক বিভিন্ন দিক নিয়ে বিসিসিআই তাদের আলোচনা হয়, এবং সেখানে কিন্তু দেখা যায় যে বিসিসিআই এর এখনো ঘাটতি রয়েছে, অর্থাৎ 160 কোটি টাকা ঘাটতিতে রয়েছে। এবং এই 160 কোটি টাকা ঘাটতির ক্ষেত্রে বাইজুসের ক্ষেত্রে সবচেয়ে বেশি, একটা কর্পোরেট সংস্থা, যে কর্পোরেট সংস্থা জার্সি এবং ক্রিকেটারদের বিভিন্ন ক্রীড়া সামগ্রীতে কিন্তু তাদের নাম দিয়েছিল, এবং সেই নাম অনুযায়ী কিন্তু 2021-22 চুক্তিবদ্ধ হয়েছিল বাইজুস। কিন্তু 2023 সাল প্রায় অতিক্রান্ত, এখন পর্যন্ত বাইজুস কিন্তু ভারতীয় দলের যে স্পন্সরার হিসেবে রয়েছে, তারা কিন্তু 160 কোটি টাকা এখনো বকেয়া দেয়নি, যার কারণে কিন্তু এই বাইজুসের বিরুদ্ধে উকিল নোটিশ ধরাতে বাধ্য হলো বিসিসিআই কর্তৃপক্ষ। একদমই, ধন্যবাদ বিপ্লব দা। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি বিপ্লব চন্দ্রের সঙ্গে। আর্থিক প্রতারণার শিকার ইতিমধ্যেই ভারতীয় ক্রিকেট বোর্ড, 160 কোটি টাকার বকেয়া রয়েছে কর্পোরেট সংস্থার কাছে, ইতিমধ্যেই ওই কর্পোরেট সংস্থাকে আইনিভাবে নোটিশ পাঠানো হয়েছে বলে খবর। একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।